তারাই সে জিনিস রসিক অনুসারে সেই গানগুলো উপভোগ করে মনে মনে। আমি কাছে তো বলতে চাই না, বা বলার ভাষাও খুঁজে বের করা খুব কঠিন। তা তখন বলছে বাবা তুই একান্তই বাঁচাতে চাস, তাহলে সেই উদ্দেশ্যে বেরোয় আমার শাশুড়ি মাকে বলে আসছি যে ওমা তোমার এই মেয়ে যদি কোনোদিন ঘটনাক্রমে দৈব চক্রে বাঁচিয়ে আনতে পারি তবে দেশ ফেরবার নাই আর আমার সাথে আমি আর কোনদিন তোমার বাড়ি ফিরে আসবো। ঠিক আছে ওই বাক্য করলো, এই নিচে বের কর, এই জায়গা বের করলে এই জায়গা কোয়ালিও ও গায়ে যত মাংসগুলো আছে কত ঘি দিয়ে ভাজা আর হচ্ছে হাড়ের গাঁতে খসেই রয়েছে, দলা দলা খসেই রয়েছে, ওই মাংসগুলো কিছুটি করে নিয়ে দে এই নদীতে ফেলে দে ও মাছে খেয়ে যাক, হাড়গুলো এই কুমণ্ডল নিয়ে যায় আর কুমণ্ডল জল নিয়ে এসে ভালো করে দিয়ে পয়সা সেই মাংসগুলো নিয়ে দিয়ে একটা কাপড়ে বেঁধে নিয়ে দিয়ে নদীর জলে ফেলে দিল, ওগুলো মাছে খেয়ে নিল, সেগুলি খেয়ে পরিষ্কার করে ফেলল। তখন মা দুর্গা সেই হাড়গুলো ঠিক মতো দেখানে যে হাড়টা যেভাবে ছিল সেইভাবে গঠন করিয়ে বলল যে এই আমার এই গার উড়নাটা দিয়ে এই করে বোর গার উপর দিকে যেতে ভালো ঢেকে দিয়ে মা দুর্গা বা বাবা ভোলানাথ দুইজন যুক্তি বুদ্ধি করিয়ে মৃত সঞ্জীবনী মন্ত্রের সাহায্যে ওই কুমণ্ডলের জল কিংবা ছিটিয়ে দিলেই ওর মধ্যে নরস্কার করে তার দেবতার কৃপায় কি না হয় দৈব যোগে, এর নামই হলো দৈব ঘটন। তাই ঘটনের সেই মরা মানুষ দেড় বছর আগে তার মৃত্যু হয়ে গেছে, তার প্রাণবায়ু অবাধ ফিরিয়ে সিদ্ধান্ত হয়ে উঠে কাপড় সরিয়ে উঠে বসল, ধরে তুলে বসা। তখন দিব্যি ভালো তাকিয়ে দেখে অরুণ যে এই বোর আগের যে রূপ ছিল তার থেকে অন্তত পঞ্চগুণের জায়গায় পঞ্চদশে উঠে গেছে বিঘ্ন, মানে এত রূপ হয়ে মা দুর্গার হাতে ছোঁয়া পেয়েছে দুর্গার মতোই চেহারা হয়ে একদম গণিত কাঞ্চনের ন্যায় বিদ্যুৎ গড়ে উঠে স্থিরা বিদ্যুতের মতো হয়েছে। তখন ও দেখে তেমন বলি কিন্তু আমি তো পুরা কয়লা হয়ে গেছি, আমার পাশে বসালি এখন আমার বউ বলে তো মানাই, কারণ আমার তো দেহের সে গঠন নেই তার, যেমন আমাদের এখন এই বৃদ্ধ দশায় ধরেছে এখন ভেঙে চুরিয়ে আমরা একটা অন্য ঘাটে দেখব কিন্তু তা তখন দিয়ে বলল দেখ শোন তোর একটা কথা বলে যায় যদি কোনোদিন প্রয়োজন হয় এমন কোনো হয়তো দৈব চক্রে, কারণ তোর ভাগ্যের পরিহাস খুব ভালো দেখতে পাচ্ছি না মা দুর্গা বল, কারণ তোর ভাগ্য বিড়ম্বনা আবার ঘটতে পারে এরকম একটা দৃষ্টি যেন আমার নজর উন্নয়নে ধরা পড়েছে বস, তা তোর একটা মন্ত্র শিক্ষা দিয়ে যায় এই মন্ত্রটা তিনবার পড়িয়ে এক গন্ডুর জল তুই মুখের মধ্যে দিয়ে কুড়ি কুচি করে তোর এই স্ত্রীর গায়ে কুড়ি কুড়ি করে মেরে দিলি তোর বউটা আবার মেরে যাবে আর ভাববে যদি প্রয়োজন হয় এই কর্মটা করবি, এরা মানুষ তোর ভাগ্যে আসতে পারে মা দুর্গার দ্বারা ভূত ভবিষ্যৎ বর্তমান সবই জানে অন্তর জানে যাদের বলা হয় এরা তো সবই জানে আদি দৈবিক আদি ভৌতিক আদি আধ্যাত্মিক সব তত্ত্ব ভগবানের জানা আছে, দেবপাল দেবতারা মনে নিশ্চিতাও জানে অদূর ভবিষ্যতে কি ঘটবে কি ঘটছে আর কি ঘটে গিয়েছে এ সব তত্ত্বই তাদের জানা আছে, তাই জেনেই ওই কথা বললেন। আচ্ছা বলে ওনারা যথাস্থানে রওনা দিলেন, বিদায় বিদায় নিয়ে অদৃশ্য হয়ে গেলেন দেখতে দেখতে কৈলাস ধামে গমন করলেন। তখন স্ত্রী বল দেখো তুমি আমার নিয়ে এই এত কষ্ট করে অথচ তুমি তো মরে গিয়ে এই যে মা দুর্গা দেখতে শিব বাবা ভোলানাথ ইনাদের দয়াই তোমার পুনর্জীবন লাভ হয়েছে এবং আমিও তোমাকে লাভ করার কি আহার বিহার করেছে বলে কিছুই না, কোন সময় জল কিন্তু একটা ফল এই খাইয়েই আজ এক বৎসর কাল থাকে তোমার শুধু এই বাঁচানোর অভিপ্রায় যে কোনো দৈব যোগে যদি তোমার এই বাঁচাতে পারি, তো যাই হোক এই বিশেষ দৃঢ় সংকল্প নিয়ে আছি বলে আজ ভগবানের বিশেষ কৃপায়
তোমারে আবার পুনর্লাভ হইল, এই যে মানে বাবা ভোলানাথ এবং মা জগজ্জননী সাহায্য বলছে তুমি এক কাজ করো, এতদিন তো ঘুমাওনি, ঘুমাবো কি করে, তোমার মাথায় করে নিয়ে বেড়াচ্ছ, গিয়ে বাধা ছিল তো তুমি সে মাংস টাংস ওই দলে ধরে দিয়ে চাল, তুমি আমার এই মাথা দিয়ে ঘুমাও, এই আমার আচল রেখে দিই, মা দুর্গায় একখান স্বর্গীয় বসন দিয়ে গেছে, দিয়েছে কাপড় টাপড় তো আনেনি, এখন বসন যে এই বসন খান তুমি পড়ো, আরো কিছু গহনা গাঁটি দিয়েও সাজিয়ে দিয়ে দিয়েছে, আরো রূপ মানে চতুর্গুণ বেড়ে গেল, তাই আচল গান পেটে দিয়েছে ওই বসনে, ওইটি পা দিয়ে পুরোতের উপরে মাথা দিয়ে এই চন্দ্রমুখীর কোলের উপরে মাথাটা রেখে ও শোয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেল, স্বয়ং নিদ্রা দেব কৃপা করে এমন ভাবে এসে আচ্ছন্ন করে পড়লেন যে 5 মিনিটের মধ্যে ঘুমিয়ে গেল, আজ 1 বৎসর ঘুমায় তার ঘুম এসে গেল, ঘুমাচ্ছে কিন্তু এমন সময় এক সদাগর, সেই সদাগর বাণিজ্য করে বাড়ি ফিরে গেছে, কতকাল ধরে ভয় করেছে 1 বছর কি 6 মাস, আজ তার বাড়ি ফেরার পালা, তাই ওই রাত্রি দ্বার বর্ষে ধপান ধপান করে দ্বার প্রাণে জেগেছে তো নৌকর বড় পাঞ্চি নৌকই চার 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 এদিক চারখান ওদিক চারখানা দ্বার ফিট করা আছে, মাল্লারা ওই তার দাঁত টানছে, আট দাঁড়ে আট দাগে বাংশ আর মাঝে হাত ধরে বসে আছে, আর এই সদাগরের যিনি মূল মালিক বিনার নাম রতন সদাগর, ইনি ওই মাস্তুরির গোড়ায়, মাস্তুর কারে বলে জানেন তো, যাতে বাদাম ভাঙা মানে পাল তোলা ওর নামে হলো মাস্তুর, সেই মাস্তুর এই গরমকাল রাত প্রায় অর্ধেকের বেশি হয়ে গেছে, বেশ ঠান্ডা হাওয়া ছেড়েছে, ওই মাছগুলো হেলান দিয়ে ওইখানে বসিয়ে গুন গুন করে ওনার মনে যে গান টানের সুর আছে সেইগুলো বাজা বাজি কর, হঠাৎ লক্ষ্য করে সেই লক্ষ্য করি ভালো করে লক্ষ্য করে বলছে হে মাঝি লক্ষ্য করো তো এই উপরের দিক এই মনের মধ্যে যে আগুন ধরে গেছে নাকি দেখো কি, তা বলছে না বাবু আগুন টাগুন তো না, আগুন হলে তো ধোমা উঠত বা দলিত আগুনের শিকা দেখা যায় কিন্তু তা দেখা যায় না, এমনি আলোই আলো কিন্তু, তখন সে আমরা কত সারা জীবন ধরে এই নদীতে আপ ডাউন করি আর দেখি এ তো ঘোর অন্ধকার বন আর এটা কৃষ্ণ পক্ষের রাত্রি, এখানে তো পূর্ণিমার কোনো ব্যাপার নেই, এই বনের ভেতরে আলো খুলে বসে আছে কি এই নৌকো এখানে বিরাট, মাঝি নৌকো ঘিরিয়ে দিয়েছে, এই মালিক রতনবাবু তখন আস্তে আস্তে নৌকো থেকে নেমে যে দৃশ্য দেখল দেখে এই পুরুষ মান বড় সাংঘাতিক, খালি পুরুষ মানুষের দোষ না, সেই সঙ্গে এক কাঠি বাজে না দুই কাঠি না হলে এক কাঠি বাজে এক হাতে তালি বাজে না, তাই এনার মনে কুপিপাসা জাগৃত, এত রূপবতী মহিলা দেখি আর সেই রকম যুবতী এক পুরা কাঠ করে করে শুয়াইয়ে দিয়ে বসে তার গা মাথায় ঘাম বেরিয়ে যে বছর তুমি কে গো এই বনের মধ্যে এই গভীর রাত্রি একজনের রুগ্ন বেটারে দেখে বেটা কি হয়, তখন এই নিয়ে আমার স্বামী তো তোমার এত রূপ যৌবন তোমার এই রুগ্ন স্বামী তোমার এই রূপ যৌবনের পিপাসা নিবারণ করবে কি করে, ওর থেকে তুমি ও স্বামী ফেলে যাও আমার সঙ্গে চলো, ওই দেখো আমার ধন রত্ন ভর্তি, আজ নয় মাস এই বাণিজ্যি করে আমি দেশে ফিরে যাচ্ছি, ধন রত্ন ভর্তি সব তোমার হয়ে গেল, আমি জীবনে আমার বিবাহ কার্য হয়নি তোমার নিজেদের সাড়ম্বরে বিয়ে করব, আর যত ধন রত্নের অধীশ্বরী তুমি হবা একমাত্র ভোগ তুমি হব, চলো আমার সঙ্গে চলো, ও মরা কাল ফেলে দিয়ে যাবো ওই ছাতার কতকাল মানুষ করবা, আর ও নিয়ে কোনো ঘর সংসার তোমার হবে, ও যেভাবে ব্যাধিগ্রস্ত দেখছে মানে খাওয়ার চান তো কিছুই করে না, না খাতি খাতি একদম পোড়া কয়লায় সোনার অঙ্গ এখন পোড়া কয়লায় পরিণত, তো ওরে বাদ দিয়ে তুমি আমার সঙ্গে চলো, এখন এই চন্দ্রবাবু মনে 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 চিন্তা করছে যে তাই
কথা যে বেটা খারাপ বলছে না রে সদা এই বেটা সদাগর বহু ধনরত্ন বহু গহনা কাঠি আমার দেবে মেয়ের গহনা কথা শুনলি তো আরো আনন্দের চোদ্দখানা হয়ে ওঠে আর খানা থেকে চোদ্দখানা তা যখন বলছে তার তো সবই আমার হয়ে যাবে আর লোক দেখাচ্ছে ওই ধনরত্ন যা আছে সাহায্য হয়েছে সবই তোমার আর বাড়িতে কত আছে অগণন অগণন ধন সম্পত্তি আমার রয়েছে সব তোমার হয়ে যাবে তার ঐশ্বরই একমাত্র তুমি আমার তোমার হাতে সব দিয়ে আমি নিশ্চিন্ত হব চলো বললি লোভে পাপ পাপেই হয় তার মৃত্যু বলে না আমার খুব ভয়াবহ তখন আস্তে আস্তে কোলের মধ্যে মাথাটা নামিয়ে কিছু শুকনো পাতা গুছিয়ে তার উপরে মাথাটা রেখে তুমি আস্তে আস্তে সাথে করে দেখেন লোভ কি বস্তু যার জন্যই এই বেটা এক বছর এত দৃঢ় কষ্ট করে যার পুনরায় মৃত্যু হয়ে গেলে কেউ বাসে বাঁচানোর ক্ষমতা কারো নাই কিন্তু যেভাবে হোক দৈব চক্রে ভগবানের বিশেষ কৃপা বলে তার প্রাণবায়ু ফিরিয়ে আনল আর সেই নারী আর নিজের এই স্বামীকে সব ভুলে দিয়ে উনি ওখানে ওই সে পাতার এক জায়গা আলাদা করে তারপর মাথাটা রেখে আস্তে আস্তে তার হাত দিয়ে ওই সদা করে কিন্তু এখানে একটি ঘটনা পিছনে পড়ে গেছে সেটা সামনে আনা একান্তই দরকার মানে যখন এই সদা এই অরুণ যখন বাড়ি থেকে এই মরার বাক্স মাথায় করে বেরোয় ও এইখানে শ্বশুর বাড়ি আসে একটা ছোট্ট একটা কুকুরের বাচ্চা সেই কুকুরের বাচ্চাটা পুষেছে তারে ওই উপরতলায় রাখতো মানে যত কিছু খাওয়া দাওয়ার পরে যেগুলো অবশিষ্ট থাকতো সেগুলোই কুকুরটা দিয়ে খাওয়াতো তার জন্য আলাদা একটা ছোট্ট ঘর করে সেই ঘরটা খুব ভালো হয় কুকুর হইল প্রভু ভক্ত জাত কিন্তু যেদিন ও ওই বাক্স মাথায় করে বেরিয়ে আসবে ওই কুকুরটাও সঙ্গ নেই কুকুরটা এখনো সঙ্গে ওইখানেই আসে সেও না খাই এত দূর পর্যন্ত এসে কারণ কুকুরকে প্রভু ভক্ত বলা হয় এবং এরা হল গৃহপালিত জীব পশু তখন যখন ওই সদাগরের সঙ্গে এই প্রভুর স্ত্রী চলে গেল যে নৌকো উঠল নৌকো ছেড়ে দিল ছেড়ে তিনি নৌকো কোথায় যায় ও শুয়ে ঘুমাচ্ছে আর কুকুর নদীর ধাপ দিয়ে ও কোথায় যায় এই নৌকো তা তা অন্তত প্রায় 4 মাইল যাইয়ে তখন সেই জায়গাতে ওই সদাগরের নৌকো ভিড়ল ঘাটে বহু লোকজন এসে সে ধন সম্পদ রাজ ভোজ হয়ে গেছে কুকুরটা পিছনে পিছনে যাইয়ে সেই দৃশ্যগুলো সব দেখে এলো ওই সদাগর এই প্রভুর বউটা নিয়ে দিয়ে সামনে একটা কাছারি ঘর বড় ঘর হল ঘর মতো সেই ঘরের মধ্যে নিয়ে মিলিয়ে গেল আর লোকজনে বললো ধন সম্পদ যা আছে সব বইয়ে তোমরা বাড়ির ভেতরে নিয়ে যাবো যেখানে যেটা রাখার দরকার সেইভাবে তোমরা গুছিয়ে রাখবে বহু কর্মচারী বউটা নিয়ে ওই ঘরের মধ্যে ঢুকলো এই কুকুরটা সব দেখে শুনে আবার ছুটে ছুটতে 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 আবার সেই জায়গায় এসে ওই প্রভুর কাছে এসে বসে ঘেউ 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 করতে কুকুরের তার স্বভাব মুখের তো ভাষা নাই তাই ঘেউ ঘেউ করে আওয়াজ যাতে ঘুমটা ভাঙে অনেক সময় যে ওই টাকাটাকে পরে ওর ঘুমটা ভেঙে গেল ভেঙেই তাকে আমি আমার বোর কোলের উপরে মাথা দিয়ে শুয়ে ঘুমাচ্ছি এখন দেখছি মাথার তলায় আর বোঝা শুকনো পাতা বউটা গেল তাকিয়ে দেখছে এখন কুকুরেরা জিজ্ঞেস করি কি বলো ও দেখলো তো কিছু মুখের তো ভাষা নাই কথা বলতে পারবে অবলা তাই বুঝে চিন্তা করছে গেল কোথায় এদিক ওদিক উঠে দাঁড়িয়ে এর জন্য ওর জন্য হয়তো পায়খানা করতে হবে দাঁড়িয়ে পারে এইরকম দেখে শুনে দেখে তারপর বহুদিন তখন কুকুরটা এসে ওর এই পর্যন্ত যে কাপড়খানা ছিল এক দুটো কামড়ে ধরেছে কামড়ে ধরে কাঁচি কামড়ে তখন বলছে মনে মনে চিন্তা করছে ঠিক এই কুকুর সব কাজ দেখি দিন আমার কোথায় নিয়ে যায় এই ঘটনা ঘটতে ঘটতে সেদিনকে দিন দিন গত হয়ে গেল টুকটুক টুকটুক করে যাত যাতে আবার সন্ধ্যে আগত সারাদিন কারণ জ্যৈষ্ঠ মাসের শেষ তো দিন যদিও বড়
কিন্তু তবু এই চিন্তা ভাবনা করতে করতে কোথায় নিয়ে যাবে, যাওয়া ঠিক কি না ঠিক, এই চিন্তা করতে করতে দিন কেটে গেল, সন্ধ্যে ভোর হয়ে গেল, সেই সময় কুকুর টানতে টানতে নিয়ে যাবে। চার মাইল পথ অতিক্রম করে দাও চারটেখানি কাঁচানো মেলাখানি রাস্তা, এখন সেই জায়গা যাইয়ে দেখে যে ওই এক বাড়ির সামনে একটা হল ঘর, তার ভিতরে আলোয় ঝলমল করছে, সেই ঘরের দিকে কুকুর নিয়ে দিয়ে ঘরের বারান্দায় ওর কাপড়ের টানতে টানতে বারান্দায় ওই ঘরে ঢুকে সব দেখেই কুকুরের কত দেখি, তখন ওই ঘরের বারান্দায় দিয়ে দরজার কাছে নিয়ে দিয়ে কাপড় কাপড় মুখিতে ছিঁড়ে জানলাগুলো সব খোলা, সবই খোলা, ও জানলার এক পাশে দাঁড়িয়ে উঁকি মারে যে দৃশ্য দেখল সে দৃশ্যের কথা বলা যায় না, আপনারা সবাই জ্ঞানীগুণী সবাই বলেন পরিণাম কি ঘরের মধ্যে সব দেখে শুনে ওরা ধৈর্যের অতীত হয়ে বোমা ঠিক। আজ এত সতী সাথী স্ত্রী আমার, যার জন্য আমার প্রাণ পর্যন্ত ত্যাগ করার প্রতি উদ্যত হয়েছিলাম যে না খাইয়ে জীবন গেল, এর এর একটা ব্যবস্থা না, আর সেই বউ আজকে এইরকম চরিত্রহীন দুশ্চরিত্রা নারীর এইরকম স্বভাব মনের ভেতরে ঘাত প্রতিঘাত এসে থাকতে পর তাকিয়ে দেখে মানে ওই একটা টেবিল, টেবিলের উপরে একখান তরবারি রয়েছে, ওই মানে সদাগরে রেখেছে ওই রতন সদাগরে রেখেছেন যে কোনো সময় যদি কোনো বাধা বিঘ্ন আসে তাকে এই তরবারিখান দিয়ে তাদের রক্ষা করতে পারি, এরকম নিযুক্তি ওই ধাপ দিয়ে আস্তে আস্তে রত ওই দরজার কাছে দিয়ে ধাক্কা দিয়ে বেরিয়ে সেই অবস্থায় খস করে ওই তরবারি দিয়ে ওই মানে সদাগরের মন কেটে ঘরা দেহ রক্তে ঘর ভেঙে যাচ্ছে হিমকি দিয়ে রক্ত, বউটা তখন উঠি বল হাও মা বেরিয়ে কেন্দ্রে পাল জড়িয়ে ধরে হে স্বামী আমার কোন দোষ নেই, এই শয়তান জোর করে আমারে ধরে নিয়ে আমি নারী অবলা শক্তিহীন ওর সঙ্গে আমি পারি কত অনুনয় বিনয় করলাম কোন রকম আমার ছাড়িনি, তাই আমার জোর করে ধরে নৌকো জুড়িয়ে এই ভাটি গ্রামে চলিয়ে তার আমার অপরাধ কোনো অপরাধই নেই, আমি কোনো রকম তোমার চরণ ছেয়ে বলছি তোমার গা ছেয়ে বলছি আমি